চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের শেখনগর গ্রামে অসহায় এক শাশুড়ির বসতঘর ভেঙে নিল তারই পুত্রবধূ। মঙ্গলবার সকালে এই ঘটনার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সরেজমিনে ওই বৃদ্ধা মনি বেগম বলেন, আমার স্বামী সিরাজ গাজী প্রবাসে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। এরপর থেকে আমি আমার স্বামীর ঘরে থাকি, কিন্তু আমার ছোট ছেলে তানজিল গাজীর বউ জেসমিন বেগম ঘরটি ভেঙে নিয়ে গেছে। আমার ছেলের সাথে তার সাংসারিক বিরোধ রয়েছে, কিন্তু সেই সূত্র ধরে আমার থাকার ঘরটি অন্য এক লোকের কাছে বিক্রি করে আজকে তার ভাই কাচারিকান্দির জাহাঙ্গীর সহ সন্ত্রাসী বাহিনীরা এসে ভেঙে নিয়েছে। আমি এখন থাকব কোথায়? আমার ছেলে যতটুকু জায়গা পাবে সেটাও লিখে নিয়েছে। আমি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে অভিযোগ করেছি, এখনো কোনো সমাধান হয়নি। কানের গলার জিনিস 9000 টাকা, আমার 20 লাখ টাকার জিনিস আমার ধরতাম নিয়ে এই ঘর দরজা সব মাল সামানা সব নিয়ে গেছে। ওনারা আমার বোনে একা আর বৌরা আসছে, আসার পর ওনাদেরকে মারধর করছে, মারধর করে ঘর দরজা সব নিয়ে গেছে। আমার বোনে এখন সর্বহারা, রাস্তায় রাস্তায় থাকে। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এই বোর যেন আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। আমার বোনের বিটা বাড়ি যেন ফিরে আসে, আমার বোনের যেন ঘরে থেকে রোজা নামাজ করতে পারে। আমার বাবার ঘর, আমার বাবা মারা গেছে বিদেশে অ্যাক্সিডেন্টে, আমার বাবার ঘর ওরা ভাঙ গেছে, ওরা মায়ের দিয়ে করে আমার ভাইকে বারবো মায়ের দিয়ে করে ঘর লিয়ে যা যাসমিন ওর ভাইকে লিয়ে পঞ্চাশজন বদলি আসছে। এখন আমার মা বিটা স্যার, আমার মার এই বিটা ঘর বাড়ি সবকিছু ফিরে আমরা দিতে চাই, এই বিচার চাই। ছেলের বউ জেসমিন বেগম বলেন, আমার শ্বশুর প্রবাসে মারা যাওয়ার পর সেখানে যে টাকা এসেছে সেই টাকার হিসাব আমাদেরকে দেয়নি, তাই ঘরের বদলে মীমাংসা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেম্বার সহ সবাই সিদ্ধান্ত দেওয়ার পর ঘর খুলেছি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য দেওয়ান মোহাম্মদ অলিউল্লাহ বলেন, আমরা ঘর ভাঙার কোনো সিদ্ধান্ত দেইনি, বরং তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করার জন্য একাধিকবার তানজিলের বউকে ডেকেছি, তিনি কোনো কর্ণপাত করেনি। বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদেও ডাকা হয়েছে, কিন্তু তিনি আসেননি।